গতকালকে বাংলাদেশের সাধারণ এক নির্বাচন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আপনারা দেখলেন মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীরের মা গরিমারকায় বিজয়ী হয়েছেন মানুষের মনে এত আনন্দ একটা ভিডিও দেখে টেলিভিশনের মধ্যে আমি অবাক হয়েছি কিছু যুবক ছেলে পেলে মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীর এবং তার মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতিছে জাহাঙ্গীর ভাই আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি এই ভিডিওটা দেখার পরে আমি একটা কথা চিন্তা করলাম একজন মানুষকে মানুষ কতটা ভালোবাসলে তার জন্য জীবন দিতে চায় আমার দেশের দিকে লক্ষ্য করেন ক্ষমতা আছে টাকা আছে আপনার জন্য বস্ত্র দেবে সময় ব্যবহার করবে কিন্তু নিজের জীবন দিতে চাবে এমন লোক আছে নাকি কথা বলেন কিন্তু একজন লোক আরেকজন লোকের জন্য জীবন তখনই দিতে চায় যখন সে তার জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসে কিন্তু আজকে আমরা সমাজে যারা দিন প্রতিষ্ঠার কথা বলি কুরআন সুন্নাতে সমাজ পরিচালনার কথা বলি আমরা যারা বলি যে আমাদের সমর্থন করলে আল্লাহর নবী ভোট পাবে আমাদের সমর্থন করলে কোরআন সুন্নার পক্ষের বিজয় হবে হয়তো আমরা মুখে মুখে বক্তব্য দিতে পেরেছি কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করতে পারি নাই সত্যকে স্বীকার করতে হবে আমরা জনগণের কাছে যেতে পারি নাই তাদের ভালোবাসা অর্জন করতে পারি নাই কিন্তু সেই ব্যক্তি কতটা ভালোবাসা অর্জন করেছে তার জন্য যুবকেরা কান্না করতেছে জড়িয়ে ধরে জীবন দিতে চাচ্ছে এখান থেকে আমাদের একটা শিক্ষা গ্রহণ করতে হবে মুখে মুখে যতই আমরা বড় বড় বুলি ফেলি না কেন মানুষেরকে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া ছাড়া কখনো বিজয় লাভ করা সম্ভব নয় এজন্য মানুষকে ভালোবাসা শিখতে হবে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম একটা মায়ের প্রতি সন্তানের কি ভালোবাসা আর সন্তানের প্রতি মায়ের কি ভালোবাসা এটাও প্রমাণ হয়ে গেছে একটা মানুষ যখন বিপদে পড়ে তার দল তাকে বহিষ্কার করতে পারে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে তার আত্মীয় স্বজন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে কিন্তু একজন ব্যক্তি তার কাছ থেকে ছেড়ে যায় না সেটা হলো তার জনম দুঃখিনী মা কথা বলেন না কেন যার রাজনৈতিক কোনো যোগ্যতা নেই জীবনে কোনোদিন রাজনীতি করে নাই কিন্তু শুধুমাত্র ছেলের সম্মান প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তিনি প্রমাণ করেছেন একমাত্র সন্তানের বিপদে যিনি থাকে নিঃস্বার্থভাবে কাজ করে তিনি কে আরো জোরে বলেন বিজয় লাভ করার পরে তিনি কি করবেন তার আদর্শ কি সমাজে কি প্রতিষ্ঠা করবে সেটা বলার আমার বিষয় নয় আমি যেটা আপনাদেরকে শিক্ষা দিতে চাচ্ছি জনগণের ভালোবাসা অর্জন করে বিজয় লাভ করা সম্ভব আজকেও আমরা বাংলাদেশে কোরআন সুন্নার শাসনের কথা বলি পুরো পৃথিবীতে মুসলমানদের বিজয়ের কথা বলি এটা যদি করতে চাই একমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের আদর্শ গ্রহণ করে রাসূলের মতো নম্র ভালোবাসা দিয়ে মানুষের মন জয় লাভ করা ছাড়া ইসলামের জয় লাভ করানো সম্ভব নয় যিনি ছিলেন সবচাইতে বড় সম্ভ্রান্ত বংশের একজন ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা তাকে তেজ্য পুত্র করে সম্পদ থেকে বের করে দিয়েছেন তিনি তার মাকে ছেড়েছেন সম্পদকে ছেড়েছেন সম্মানকে ছেড়েছেন কিন্তু কি ছাড়েন নাই ইমান ছাড়েন নাই জোরে বলেন কি ছাড়েন নাই ইসলাম এবং ইমানের পরিচয় কাকে বলে বুঝো থেকে আমি আপনাদের মধ্যে আলোচনা করছিলাম সম্মানিত হাজিরা লক্ষ্য করুন এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা পড়ে মুসলমান গ্রহণ হলেন গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কায় মুসলমানদের কষ্ট বেশি খাবার নেই শোয়ার মতো জায়গা নেই ভালো পড়ার মতো কোনো কাপড় নেই কঠিন বিপদ মুসিবতের মধ্যে জীবন পরিচালনা করছেন সাহাবীরা এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মক্কা থেকে হাবশায় হিজরত করার হুকুম দিলেন জোরে বলেন কোন জায়গায় জায়গাটার নাম কি মুখস্থ করেন জায়গাটার নাম হলো হাবশা ওই হাবশার মধ্যে সাহাবীরা যখন হিজরত করে চলে গেলেন ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কেউ সাহাবীদের সঙ্গে পাঠায়া দিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হুকুম পাওয়ার পরে সাহাবীদের সঙ্গে মক্কার মুহাব্বত ছেড়ে যখন হাবশায় হিজরত করে চলে গেলেন হাবশায় যাওয়ার পরে কয়েক বছর যখন পার হয়ে গেছেন হাবশায় কিছুদিন থাকার পরে সাহাবীদের সঙ্গে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন আবার মক্কায় ফিরে আসলেন আমার নবীজি লক্ষ্য করে দেখেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার শরীরের ভেতরে ভালো কোনো জামা নাই পরনের মধ্যে ভালো কোনো কাপড় নেই ভালো কোনো জামা নাই ভালো কোনো সুগন্ধি নেই তার শরীরের মধ্যে একটা চামড়ার কাপড় দেখা যাচ্ছে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজি বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে
ওই সামরার কাপড়টা দেখার পরে আমার নবীজি কান্না করতে করতে বলে সাহাবীরে এই মুসাব বিন উমাইর তো আমার এমন একজন সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক যেই যুবক সকাল বেলা যেই কাপড় পরতো বিকাল বেলা সেই কাপড়টা পরিধান করতো না যেই যুবক তিন দিনের বেশি একটা কাপড়কে পরিধান করতো না যেই যুবক মক্কার মধ্যে সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন ওই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গ্রহণ করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার শরীরের মধ্যে ভালো কোনো কাপড় নাই তার শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই সামরার পোশাক পরে আছে জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে এ সাহাবীরা তার জীবনের মধ্য থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে নাও দ্বীন ইসলামের পথে ঈমানের পথে যদি তোমরা টিকে থাকতে চাও এই রকম ভাবে বিপদ বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবে ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইয়্যিন من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرة وبشر الصابرين الله رب العالمين بل যদি তোমরা দিনের পথে টিকে থাকতে চাও কোরআনের পথে টিকে থাকতে চাও রাসূলের পথে টিকে থাকতে চাও আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব কারবা জীবনের ক্ষতি দ্বারা কারবা সম্পদের ক্ষতি দ্বারা সন্তানের ক্ষতি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব কিন্তু ঈমানদার মুসলমান যারা হবে তারা বিপদের মধ্যে সবুর করবে কিন্তু ঈমানের পথ থেকে কখনোই তারা পিছু পা হবে আরো জোরে বলেন হবে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেলেন আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে মদিনাতে কিছু লোক যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই মদিনা থেকে মক্কায় রাসূলের কাছে আসার পরে দাবি করলেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় তো অনেক মানুষরা কালেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতো দ্বীন শিক্ষা করার মতো ইসলাম ধর্মের বিধিবিধান শিক্ষা দেওয়ার মতো তো তেমন লোক মদিনায় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু লোক আমাদের মদিনায় পাঠাইয়া দেন আমার নবী এই কথাটা শোনার পরে ওই মক্কা থেকে কিছু সাহাবীদেরকে মদিনায় প্রেরণ করার পরিকল্পনা করলেন দূত হিসেবে পরিকল্পনা করলেন প্রেরণ করার জন্য যতগুলো সাহাবীদেরকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করলেন তার মধ্যে অন্যতম যিনি ছিলেন তার নাম হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পক্ষ থেকে মেসেঞ্জার হিসেবে দূত হিসেবে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন মদিনার মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়ার জন্য চিৎকার করে বলেন সুবহানাল্লাহ হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যাওয়ার পরে মুসলমানদেরকে কালেমার যখন দ্বীনের শিক্ষা দিলেন কোরআন সুন্নাহর শিক্ষা দিলেন মাত্র কয়েকজন মুসলমান হয়েছিলেন মদিনার ভিতরে যারা মুসলমান হয়েছেন মুসাব তাদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া শুরু করলেন আর যারা এখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন হাদিস শরীফের মধ্যে এসেছেন বর্ণনা থেকে পাওয়া যায় ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা যতগুলো কাফির মুশরিক কুরাইশদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন সবাই সঙ্গে সঙ্গে তার কথার প্রতি মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এইরকম ভাবে একের পর এক মুসলমান হওয়া শুরু করলেন আমার নবীজি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে মদিনায় পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কালেমার প্রচার করার জন্য মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সারা দিন রাত্রি দিনের বেলা খাই না রাতের বেলা ঘুমায় না না খেয়ে না ঘুমাইয়া পরিশ্রম করে করে একের পর এক দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মদিনায় ইসলাম প্রচার শুরু করলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মাত্র কয়েক মাসের ব্যবধানে ওই মদিনার মধ্যে এত পরিমাণ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার নবীজির কাছে খবর পৌঁছে গেলেন মক্কার চাইতে মদিনায় মুসলমানদের সংখ্যা বেশি আল্লাহ তাআলা হুকুম করলেন ও নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যান আমার নবীজি মক্কা থেকে মদিনা
মদিনায় যখন হিজরত করে চলে গেলেন আমার নবী যে মদিনায় যাবার পরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে জোরে ধরার পরে মুসাবকে ডাকদা বলে মুসাব ওরে আমি তোমাকে মক্কা থেকে মদিনায় দূত করে প্রেরণ করেছিলাম কিন্তু তোমার দাওয়াতে এত মানুষ কালেমা পড়ে মুসলমান হবে আমি নবীজি কখনোই পরিকল্পনা করি না